হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ। সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও আমাকে, ওকে? আর আমিও ভালো আছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও তোমাদের আশীর্বাদে। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দাও বলো, আমি কি আর ভালো না হয়ে থাকতে পারি? তো আমি চাই, আমি ঠাকুরের কাছে এনি টাইম প্রার্থনা করি জানো তো, যে আমার সকল বন্ধুরা, আমার সকল ইউটিউবের পরিবারের সদস্য সবাই যেন ভালো থাকে। তো দেখো বন্ধুরা, আমি বিছানা ছেড়ে উঠে চলে এসেছি রান্নাঘরের দিকে। তো রান্নাঘরে জানো তো, সকাল সকাল ধরো ডিউটি যাবে, তো ওই জন্য আমি রান্না করে ফেললাম। কী রান্না করলাম বলো তো? ওই দেখো, তোমার বাটিতে আছে ডিমের তরকারি, আর ওখানে আছে আলু চোখা করেছি, দেখেছো? ও দেখো পেঁয়াজগুলো ভেজে নামিয়ে নিলাম ওখানে, আর ওই দেখো ওই ডিমটা আজকে চাপড়ি করে তরকারি করেছি। কেন জানো তো, ডিমের জল তো ধরো গোটা গোটা খাওয়া হয়, তা আজকে কি ভাবলাম যে মনে হচ্ছে যেন সে ডিমের চাপড়ি করে আলু দিয়ে তরকারি করি, তার জন্য আজকে ডিমের চাপড়ি করে তরকারি করলাম জানো তো। আর এটা যেন খুবই টেস্টি লাগে খেতে। আমার তো মনে হয় যে ডিমের ঝোলের থেকে ডিমের চাপড়ি করে রান্না করে খেতে তো আমার খুবই সুন্দর লাগে। তো তার জন্য দেখো আমি তাই করলাম আজকে। কিন্তু অনেকদিন ধরে ভাবছি, হ্যাঁ, যে আজকে ডিমের চাপড়ি করবোই, তো ফাইনালি করে ফেলেছি। আর বন্ধুরা দেখো, দেখো এখানে ভাত রয়েছে, ভাতটাও নামিয়ে ফেলেছি, সব কিছু ধরো কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাত, ভাতটা নামিয়ে ফেলেছি না, আরও দেখো ওইখানে ডিমের তরকারি, আর ওই দেখো ওখানে আলু চোখা করেছি। দেখি কড়াটাও গ্যাসের ওখানে রেখে দেবো না, ওখানে থাক কড়াটা, পরে সেটা মেজে নেবো কড়াটা, তখন গ্যাসটা পরিষ্কার করে নেবো, তাহলেই হবে। তো দেখো আর কী বলতো বন্ধুরা, লবণে কোটোতে লবণ পুড়িয়ে গেছে জানো তো, তার জন্য একটু লবণ ঢেলে নিচ্ছি। আর কী বলতো বন্ধুরা, বর্ষার সময় তো তোমার লবণ জল হয়ে যায় জানো তো, তার জন্য আমি বেশি ঢালতে চাই না, অল্প একদিন ঢালি, যেটা তিন চার দিন হয়, বেশি দিন যেন রাখে না। আর তোমার অনেক করে ঢাললে তো তোমার বেশি জল হয়ে যায় লবণ। তো দেখো আমি আলু সিদ্ধটা মেখে নিচ্ছি। আলু সিদ্ধ মানে আলু চোখা, তোমার পেঁয়াজ রসুন গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি তেলে, দিয়ে তারপরে আলু সিদ্ধ মাখছি। বন্ধুরা তোমাদের আলু সিদ্ধ, আলু চোখা আর কি, আলু সিদ্ধ বলছি বারবার, সরি। তো আলু চোখা খেতে তোমাদের কার কার পছন্দ সেটা আমাকে তোমরা জানিও, ঠিক আছে? আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে আলু চোখা। তুমি যদি আমাকে শুধু আলু সিদ্ধ দাও না, কিন্তু আমার আলু সিদ্ধ দিয়ে শুধু ভাত খাওয়া যায় জানো বন্ধুরা, কেন আগো আমি জানি না গো, কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে আলু চোখা খেতে। আর বন্ধুরা কী বলো তো, এই যে ডেলি ডেলি আমি তোমাদের ভিডিও আপলোড দিচ্ছি, তো এই যে ঘরের যে ভ্লগ ভিডিও ওগুলো তোমরা দেখছো না কেন বলো তো? আর প্লিজ বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমি একটা শর্ট চ্যানেল খুলতে চলেছি, ঠিক আছে? তোমরা আমার পাশে থাকবে তো, হ্যাঁ, তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও, ঠিক আছে? তোমাকে এই আমার এই ভিডিও দ্বারা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দাও, ওই ভিডিওতে আমাকে তোমরা সবাই ভালোবাসা দেবে, কেমন? তো দেখি আজকে, দেখি ফোনটাকে কিনতে যাব। তো যখন কিনতে যাব তোমাদের তো আমি অবশ্যই দেখাবো, তার জন্য না, ঠিক আছে? তো দেখো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা, এবার গ্যাসটা মুছে নিয়েছি। আর ওই দেয়ালগুলো জানো তো, দেয়ালগুলো তেল ছিটে হয়ে যায়, ওই জন্য ভালো করে মুছে নিতে হয়। তোমার গ্যাস মোজার সঙ্গে সঙ্গে হাতেরই তো কাজ বলো, আর সব কিছু ধরো মেয়েদের একটা ধরো কর্তব্য, হ্যাঁ, ঘরের বিশেষ করে ধরো কিচেন রুমের সব কিছু সাফাই করা, বিশেষ করে রান্নার কাজে ব্যবহৃত জিনিস যেগুলো, সেগুলো ধরো তেল ছিটে হয়ে যায়, সেই জায়গাটা ধরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কি দরকার বলো, নাহলে ধরো তেল ছিটে হয়। আর একটা মানুষজন এসে বা কী বলবে বলো তো? আমি তোমার জানো তো বন্ধু, আমি ধরো সকালবেলা রান্না করি, আর দুপুরে কিছু করি না জানো তো, আবার রাতে হয়। তা আমি যতবার রান্না করি তোমার গ্যাস দেওয়ালগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি। আর দেখো বন্ধুরা, আমার গ্যাস ফ্যাস সব কমপ্লিট হয়ে গেছে মোছামুছি, এবার দেখো আমি বাসন মাজতে চলে এসেছি, দেখেছো? তো বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার কড়াটা মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর কড়া পড়া না মাজলে না, একটু কড়া যদি গ্যাসের উপর রাখা হয় না, তাহলে যেন কেমন কেমন লাগে, মনে হয় যেন কী বলতো, মনে হয় যেন কীরকম যেন নোংরা নোংরা ভাব লাগে। তার জন্য দেখো আমি যদি একটু সামান্য যদি একটা ডিম ভাজা করি, তাও তবুও আমি কড়াটা পরিষ্কার করে মেজে রেখে দিই জানো তো। আমার ওই একটু কড়া গ্যাসের উপর চাপিয়ে রাখতে আমার তো একদম পছন্দ হয় না। গ্যাসের উপর কী কথা, আমার এই তোমার রান্নাঘরেও আমার রাখতে ইচ্ছা করে না জানো তো, শুধু মনে হয় যে আমি সব কিছু মেজে পরিষ্কার করে রেখে দেবো। এদিকে কড়াটা মাজা হয়ে গেল, আর তার আগে তো বাসনগুলো মেজে রেখেছি, ওটা তোমাদের দেখাইনি। এবার সবকিছু ধরো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব মানে বলো, তোমরা একটু বোরিং হয়ে যাবে আর ভিডিওটা ধরো অনেক বড় হয়ে যাবে বলো। তো এবার দেখো আমার সকালকার কাজ কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা, এবারে আমার কী করছে ব্রাশটা করে নিই ভাবছি জানো তো। তার জন্য দেখো দেখো এই যে ডাবল পেস্ট, ডাবল পেস্ট ছাড়া আমি বাঁচতে পারি না, একদম অচল। তো দেখো ব্রাশ একটু লাগিয়ে নিলাম, এবার দেখি এধার ওধার একটু মানে ভণ্ডামি করে বেড়ায় একটু ব্রাশ নিয়ে, তোমরা ভিডিওটি দেখো, ওকে?
আর বন্ধুরা আমি যত যাই করি জানো তো, আমার এই যে সকালবেলাতে ব্রাশ না করে এক এক দিন দেখবে কিছু না খেয়েই, মানে ব্রাশটা না করে কিছু খেয়ে ফেলে, কিন্তু দেখো আমার পক্ষে ছাড়া সম্ভব হয় না গো। আমি যতক্ষণ না যত 12টা একটা বাজুক, সন্ধ্যা হয়ে যাক, তবুও আমি ব্রাশ করব, তারপর আমি কিছু খাবো জানো। আমি এটা পারে না, এক একজন বলবে হ্যাঁ খেয়ে নেবে, তারপরে কি হবে স্নানের সময় দাঁত মাজবে, না সেটা আমার কখনোই হবে না, আর আমার পক্ষে সেটা সম্ভবও না। আমি এটা কোনো দিন করি না, তাই আমি আজ পর্যন্ত আমি এখনও করি না গো, ভবিষ্যতেও সেটা আমি কোনোদিন করতে পারবো না। তো দেখো একটু ঘোরাঘুরি করছি, আর রাস্তা দিকে যাওয়ার জন্য ধরো কাদা, বুঝতে পারছো। আর এই বর্ষার সময়তে আমার যে কী ঘৃণা লাগে গো, আর ওই সাইডে যাবো, ওই সাইডে তোমার গরুতে মানে সেই পটি করে রেখে দিয়েছে, ওদের তো পাওয়ানো জায়গা নাই। আর ওই যে রাস্তাগুলো দেখছো মানুষজন যা আসা করছে, তোমার ওই রাস্তাটা জানো তো ঢালাইয়ের রাস্তা, তবুও ওখানে জল জমে গেছে, আমার যেন আরও বিরক্ত লাগে জানো তো। আর এই সময় ধরো যেখানে আমার যদি সামান্য জলে পা দিই না, আমার তো পুরো গা ঘিনঘিন করে, আমার তো কিছু ভালো লাগে না, তার জন্য জানো আমি ঘর থেকে পুরো নামি না। আমি এই ঘর আর এই যে আমাদের বাইরেরটা জায়গায় সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, ওখানে আমি একটু ঘুরে বেড়াই, কিন্তু আমি বাইরের রাস্তাতে যাই না। আমার কবে যে জল টল শুকাবে, কবে যে এই যে মানে বর্ষার মরশুমটা যাবে, তখন আমি বাঁধবো সেদিনকে, যে কবে যখন জল টল হবে, রাস্তাঘাট ঝরঝর হবে, তখন আমার ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার সব কিছু ব্রাশ করা হয়ে গেছে, এবার কী করলাম, এবার আমি ঘরটা ঝাঁটতে নিলাম। কী করবো বলো তো, ঘরটাকে ধরো মুছতে হবে তো বলো, শুধু এবার ধরো বেলাও হয়ে গেছে, ধরো তোমার 10টা 11টা বেজে গেছে, তো তার জন্য আমি কী করলাম, হ্যাঁ বন্ধুরা আর একটা কথা, আমি চা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, সেটা তোমাদের আমি দেখাতে পারিনি ভিডিওর মাধ্যমে। তো দেখো আমি এবার ঘরটাকে মুছে নেবো, ঘরটা ঝাঁটতে হয়ে গেছে, এবার আমি ঘরটাকে মুছে নেবো। আর ঘরটা না মুছলে কী বলো তো, মনের জন্য কোনো কাজই হয়নি, হ্যাঁ। তো তার জন্য দেখো এরকম এবার ভিজিয়ে নিলাম মোছাটা, এবার আমি ঘরটাকে ভালো করে একটু মুছে নেবো, তারপর তোমার স্নানের দিকে যাব, তখন ঠাকুরকে পুজো করবো, সব কিছু ধরো পূজা টুজো ছিল, তখন দুপুরবেলা ধরো তখন ভিডিও বানানোর জন্য প্রস্তুত করবো, কি লাইভ করবো, তখন ধরো যা করবো করবো। আর এই ঘর বন্ধুরা জানো তো, তোমার ঘর মোছার টাইমে না দেখবে তোমার এমনি ধরো এই টাইলস বাদ দিয়ে, এমনি তোমার যদি সানের ঘর হয়, ঠিক আছে, এমনি তো এমনি তোমার যদি সানের ঘর হয় না, তাহলে দেখবে তোমার ফ্যান না চালিয়ে শুকাতে চায় না। আর এই ঘর জানো তো, তোমার একবার মুছলে তুমি যদি ফ্যান না চালাও, তবুও তোমার ঘর কী দারুণ মানে শুকিয়ে যায়, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমি ঘর ঝাড় দিয়ে স্নান টান সেরে সব কিছু সেরে চলে এসেছি এবার দুপুরের খাওয়ার দিকে। দেখেছো আমি ভাত নিয়ে বসে পড়েছি, ওই দেখো ভাত, আলু চোখা আর ডিমের তরকারি বন্ধুরা, আর ওই দেখো দেখেছো ছোটো বাটিতে আমার দই, আর দই না হলে তো আমি তো একদম ধরো চলে না। তো দেখো আমি ভাতটা খেয়ে বন্ধুরা দেখি আলু চোখাটা কেমন হয়েছে, ঠিক আছে, আর ডিমের তরকারিটা কেমন হয়েছে। ওই দেখো আমি ভাত খেলাম, হেভি সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আর এভাবে পাশে থেকো, এভাবে আমাকে ভালোবাসো, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা দেখো, এই দেখো আমি ডিমের তরকারি তুলে নিচ্ছি, আলু দিয়ে চাপড়ি করে ঝোল করেছি ডিমের চাপড়ি করে, আর এই দেখো লেবু, লেবুটা পরে নেবো, আর দেখো দই, আর দই আর লেবু, ঠিক আছে, দই লেবু আর শশা বন্ধুরা। আর কী বলো তো, শশাটা কাটিনি, কারণ শশাটা আজকে ভাত দিয়ে খাবো জানো তো, মানে ভাতের পরে আর খাবো কি, তার জন্য এখানে শশাটা নিয়ে আসেনি। তো দেখি বন্ধুরা আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, ঠিক আছে। তো ওয়াই বন্ধুরা, সবাই ভালো থাকো।